ছোট বাবু হাবিবুর রহমান ভাইজান, ভাইজান আমার স্টেজে এসেছেন, ভাইজানকে ব্যাস এবং উত্তরীয় পরীয় বরণ করে নিচ্ছেন আমাদের সুপরিচিত, আমাদের ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের বুথ সভাপতি মোহাম্মদ আনিসউদ্দিন ভরামিকে। নারায় তাকবীর, নারায় তাকবীর, ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুলপুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুলপুরা শরীফ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ফুলপুরা শরীফ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারায় তাকবীর। আমি আমাদের ভাঙ্গর থানার ভারপ্রাপ্ত ছোট বাবু হাবিবুর ভাইজানকে সংক্ষিপ্ত দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই ডিসিপ্লিন ভাবে, ভাইজান সবসময় সিস্টেমের কথা বলে, ডিসিপ্লিন ভাবে আপনারা বসবেন এবং স্যারের কথা দু চারটে বলবে আপনারা শুনবেন। এখনো যারা খেতে বাকি আছেন সাইটে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত সভাপতি মহাশয় আরো অনেক ইসলামিক শ্রোতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দাদা হুজুরের আমরা সবাই ভক্ত, টানার ইশালে সব সেই সবে উপস্থিত থাকছেন আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সাহেব। আল্লাহ পাক যখন দুনিয়াতে নবীকে সৃষ্টি করলেন তখন নবীকে তিনি বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনাল আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন। সুবহানাল্লাহ, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতুম ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলছেন, নবী তুমি কি জানো এই কুরআন সৃষ্টির পূর্বে আপনার এ সম্বন্ধে কোনো আপনি গাফেল ছিলেন, গাফেল মানে সম্পর্কে আপনার নলেজ ছিল না। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, ইজা কোলা ইউসুফ লি আবি ইয়াবাতি ইন্নী রাআইতু আহাদা আশরাকাউ কাবা ওয়া শামসাল কামারা রাআইতু লি সাজিদিন। ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন যে 11টি নক্ষত্র চাঁদ সূর্য তাকে সেজদা দিচ্ছে, তখন সেজদার কথা তিনি বাবা ইয়াকুবকে বলেছিলেন। তখন ইয়াকুব ইউসুফকে বলেছিলেন কোলাইয়া বুনাইয়া লাতাকসুস রুইয়া গালাইয়া ক্ষতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শয়তান আলিল ইনসানি আদম মুবিন। বলছে তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলো না, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তো ইসলামের মজলিস ইসালের সওয়াব মুসলমান জাতির প্রতি সর্বদা সেই প্রকাশ্য শয়তান শত্রু হিসেবে লেগে আছে, আমরা সেটাকে প্রতিষ্ঠা করছি, কায়েম করছি এবং তার জন্য যে ব্যবস্থা আমরা আন্তরিকভাবে করেছি তার জন্য আমরা খুব খুব মানে কৃতজ্ঞ, বলার মতো ভাষা নেই। তো ইসলাম সর্বদা বিজয়ী থাকবে। তো এই যে আপনাদের আন্তরিকভাবে আপনারা যে ব্যবস্থাপনা করেছেন, ভাই সাহেব আসছেন এই পবিত্র মজলিসে, আমরা সবাই ঈশালের সবটা মন দিয়ে শুনব এবং আল্লাহ রসুলের সুন্নত আল্লাহ রসুলের তরিকাকে কায়েম করব এবং সেই সিলসিলা ফুলপুরা শরীফের অনুরাগী আমরা সবাই সেটাকে সঠিকভাবে আমরা পালন করার চেষ্টা করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সুবহানাল্লাহ।